উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। সোমবার সন্ধ্যে থেকে শুরু হওয়া ডুয়ার্সের করম পরব আনন্দ উচ্ছ্বাসে যেন হার মানিয়ে দিল আসন্ন শারদ উৎসবকেও। রাতভর পুজোর পর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন নদীর ঘাটে শুরু হবে পরম আরাধ্য করম রাজার বিসর্জন পর্ব। এদিন জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে তেলিপাড়া, সরস্বতীপুর থেকে ধরণীপুর, ডুয়ার্সের বাগান, বস্তিতে একত্রিতভাবে করম পুজো করে আদিবাসী সমাজ। আদিবাসী সমাজ জানাচ্ছে করম আদতে একটি গাছের নাম, গ্রাম বাংলায় যা চিকলতা নামে পরিচিত, বিজ্ঞানসম্মত নাম নাউক্লিয়া পার্ভোফোলিয়া। এই গাছেরই তিনটি ডালকে একসুতোয় বেঁধে ঈশ্বর মানুষ প্রকৃতি রূপে আরাধনা করা হয়। এদিন নাগরাকাটার সুখানি বস্তি, ভগতপুর চা বাগান, গ্রাসমোর চা বাগানে সর্বজনীন করম পুজোর আয়োজন করা হয়। গয়েরকাটা চা বাগানের শ্রমিকদের উদ্যোগে চা বাগানের স্টাফ রিক্রিয়েশন ক্লাবের মাঠে করম পুজোর আয়োজন করা হয়েছে। এবার তাদের এই পুজো ১৬তম বর্ষ পূর্ণ। চা বাগানে ৩৫০০ জন শ্রমিক সহ আশপাশের চা বাগানের শ্রমিকেরাও এই পুজোতে অংশ নেন। মালশহরও করম পুজোর মাতোয়ারা রয়েছে। এদিন বিডিও কার্যালয় লাগোয়া মাঠে করম পুজো স্থলে ডাল নিয়ে যাওয়া হয়। ভক্তিগীতি সহ পুজো অর্চনা চলে। মঙ্গলবার সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।